নমস্কার, আপনারা দেখছেন নদিয়া নিউজ 24। আপনাদের সঙ্গে আমি রাজদীপ। নদিয়ার কল্যাণীতে এবার মিলল মিউকর মাইকোসিসের হদিশ। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক ফাঙ্গাস কোনো ডাক্তারি নাম নয়, আসল কথাটি হচ্ছে মিউকর মাইকোসিস। পাউরুটি বা ভিজে কিছুর উপরে বর্ষার সময় যে ছত্রাক জন্মায়, সেই রকমই একটি ছত্রাক ঘটিত রোগের নাম মিউকর মাইকোসিস। কিন্তু রোগের বিভৎসতার রূপ দিয়েই হয়তো ব্ল্যাক ফাঙ্গাস নামে গুজব রটানো হচ্ছে। কল্যাণীর JNM হাসপাতালে ধরা পড়ল এমন এক মিউকর মাইকোসিস রোগী। বাড়ি নদিয়ার চাকদার যশরা বিশ্বাসপাড়া এলাকায় মঙ্গলবার বছর 56-র ওই ব্যক্তিকে কল্যাণীর JNM হাসপাতালের বহির্বিভাগে নিয়ে আসেন পরিবারের লোকজন। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় তিনি কোভিড পজিটিভ। চিকিৎসার পর নানা উপসর্গ দেখে চিকিৎসকেরা জানতে পারেন তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর জন্য 3 সদস্যের মেডিকেল টিম তৈরি করেন। হাসপাতাল সূত্রে খবর, JNM হাসপাতালে ওই রোগের অস্ত্রোপচারের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। যদিও তা সম্ভব হবে কিনা, তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। চোখে এবং দাঁতের যন্ত্রণা নিয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে আসার পর চিকিৎসকেরা জানান তিনি কোভিডে আক্রান্ত। আপাতত কল্যাণীর JNM হাসপাতালে তার চিকিৎসা চলছে। এখানে অস্ত্রোপচার সম্ভব না হলেও কলকাতায় স্থানান্তরিত করার কথাও বলা হচ্ছে। মিউকোরমাইসিস, হ্যাঁ, ব্ল্যাক ফাঙ্গাস বলছে যে এখন হয়তো পিজিতে না হয় এখানে হয়তো অপারেশন হবে হয়তো। উনি কি পজিটিভ আছেন? হ্যাঁ হ্যাঁ, পজিটিভ। আর টেস্ট করেছে। কত বয়স হলো? না, 56। আমরা কালকে ভর্তি করেছি, আর তার আগের দিন আমরা এমার্জেন্সিতে নিয়েছিলাম। এমার্জেন্সি থেকে আউট করে দেবে বলেছিল। আউটডোর থেকে সব টেস্ট করিয়ে ধরা পড়েছে যে কি ধরা ব্ল্যাক ফাঙ্গাস। হ্যাঁ, ব্ল্যাক ফাঙ্গাস মিউকোরমাইসিস। কোভিড পজিটিভ আছে, কালকে ওনার আর্টিফিশিয়াল দেখা হয়েছিল, কোভিড পজিটিভ আছে। আমাদের টিম বানানো আছে, ENT HOD আমার সামনেই আছেন, নার্স অফিসার ডক্টর সৌমিত্র আছেন, সবাই মিলে দেখছেন ওটাকে। ওর সুগার অনেকটা হাই সুগারও ছিল, ফ্লাকচুয়েট করছে। অ্যানেসথেসিয়াকে বলা হয়েছে ওটাকে ওটি করবেন বলে ওনারা ডিসাইড করেছেন, কিন্তু অনেকগুলো প্যারামিটার্স প্রবলেম হচ্ছে। আমরা চেষ্টা করছি কি এখানে করা, আগে পেশেন্টের কন্ট্রোল সিচুয়েশনটা দেখে তারপরে ডিসিশন হবে, সেটাই ওনারা দেখছেন। এটা তো আমাদের এখানে প্রথম কেস হচ্ছে, আমাদের ENT মেন ওটাকে নিয়ে দেখছেন, ব্ল্যাক ফাঙ্গাসই মনে হচ্ছে ওটাকে। স্কিনের লোকেরাও ইয়ে দেখছে, যেটা ওর ইয়ে আছে, ওর আবার ইঞ্জেকশন যেটা অ্যাম্পিটোসিন বি, ওটাও আমরা প্রোকিওর করবার জন্য ওপরে কথা বলছি, যেহেতু ওটা লোকালি অ্যাভেলেবেল নেই কোথাও অ্যাভেলেবেল নেই। স্বাস্থ্যভবনে কথা বলেছি, ওটাকে নোটিফাই করছি। আমরা যত সম্ভব সবাই মিলে চেষ্টা করছি ওটাকে কে ওটাকে দেখে একটা ইয়ে করা হোক, যদি যতদূর সম্ভব JNM-এর চেষ্টা করা হচ্ছে কে এটাকে নিয়ে ট্রিটমেন্ট করে এক ওটি করার জন্য। আমাদের একটা টিমও বানানো হয়েছে সব কিছু।